আচ্ছা বন্ধুরা, এই যে ঝিঙে কাটছিলাম আগের দিনকার ঝিঙে, তো দেখি কর্তা মশাই কি নিয়ে এসছে বাজার থেকে। তো এই দেখো কলমি শাক নিয়ে এসছে আর কি, জল দিয়ে দিয়ে তো পুরো একদম জ্যান্ত করে রেখেছে, কি জল মরে দিয়ে, যেত। জল দিয়ে তো জ্যান্ত করে। তো দেখো কলমি শাক নিয়ে এসে 3 আঁটি 2 আঁটি আনলেই হয়ে যেত, শাক কত কত খায়। তো যাই হোক, এর মধ্যে অর্ধেক অবশ্যই ফেলাই যাবে। আর মাছ নিয়ে এসছে, মাছ এনেছে না মাংস? হ্যাঁ মাছ এনেছে। তো চলো দেখি কি মাছ এনেছে। আজ থেকে বুঝতে পারেন রুই মাছ, এই দেখো বন্ধুরা রুই মাছ নিয়ে এসছে, সাথে আবার ডিমও আছে। এই মাছের মধ্যে যেটুখানি ডিম সেটুখানি। তো এই হচ্ছে মাছের অবস্থা, দেখতে পাচ্ছ তো। বর্তমানে যেহেতু কাজে যাবে সেই জন্য তাড়াহুড়ো করে চলো, রান্না বান্না হবে, গাছটা ধুতে হবে। আর এদিকে হাতটা ধুয়ে আমি আবার সবজি কাটাতে বসে পড়বো, শাক মাছ কাটতে হবে। তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো মাছ ধোয়া কমপ্লিট, মাছে লবণ হলুদ মাখিয়ে মাখামাখি চলছে। এই পিসটা গেলো দারুণ, যাই বলো তাই বলো। এই দেখো, তো যাই হোক, এটা হচ্ছে লেজার কাদের পিসটা, না লেজার যে পাশে থাকে। আরে কাটতে পারে নাকি স্যার? একদম কাটতে পারিনি, এক একটা এক এক রকম কেটেছে। ও মনে হচ্ছে ওটা কেটে গেছে। তো দেখো বন্ধুরা, মাছে তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তো একদিকে মাছ ভাজা করতে থাকবো, আরেকদিকে শাক ভাজতে হবে। তো মাছটা ভেজে ওইদিকে দেখি ঝোলটা বসানো যায় নাকি। মাছের ঝোলের জন্য আলু কেটেছি, ওখানে শাকে দেবো বলে রসুন ছাড়িয়ে নিয়েছি, টমেটো, আর এদিকে ঝিঙাটা এখনো ধুইনি, মানে সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে ফেলবো, জলে ভিজিয়ে রাখলে জল ঢুকে যাবে। হ্যাঁ, তো এইদিকে মাছটা ভাজা বসে, ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা বসিয়ে শাকটা কাটা ধোয়া সব করতে হবে। তো চলো, গরমের মধ্যে হালকা পাতলা রান্না হবে, তো বেশি গ্যাঞ্জাম কিছুই রান্না করবো না, একদম কম রান্না হবে। তো চলো, লেজা আবার দুইখানা দুইখানা মাছের লেজা। আরে একটা দিয়ে হয়নি তাই নিয়ে নাও, একটা লেজা সাইডটা দিয়ে দাও। ও তুমি মানে এমনি কাটা মাছ নিয়েছো, মানে যে যে হাফ গোটা বলে গোটা বলে সেরকম না? আরে হাফ গোটাই কেটেছে, কাটার পর দেখি কম হয়ে গেছে, তাই লেজারটা আছে। তাহলে আবার লেজা, ও লেজা সাইডটা ওই যেটা তুমি দেখাচ্ছিলে পিসটা, ওই পিসটা ওখানকার। ও ঠিক আছে বন্ধুরা, চলো এই যে মাছটা, এটা তোমার ভাগ্যেই পড়বে, তোমাকেই দেবো। তো চলো মাছটা ভাজা বসিয়ে তারপর শাকটা কুটে নেবো। তো চলো যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো মাছ ভাজাভাজি চলছে, রুই মাছ তো একটু একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে, তো আরেকটুকে একটু হালকা লাল লাল করে ভেজে নেবো। তো চলো এরপরে কী করি তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। বন্ধুরা দেখো এদিকে মাছ ভাজা চলছে, আর এইদিকে দেখো মাছের ঝোলের জন্য তরকারি বসিয়ে দিয়েছি আরেক সাইডে, জিরে ফোড়ন দিয়ে এখন আলু ভাজাভাজি চলছে। তো এটা আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো এই দিয়েই হবে, হালকা পাতলা ঝোল। তো শেয়ার করবো কেমন হয় না হয়, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আলু ভাজাভাজি হয়ে গেছে, তারপরে এতে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু চিনিও দিয়েছি, হালকা একটু জল দিয়ে এখন কষাকষি চলছে। তো হালকা একটু কষে গেছে, কষে গেলেই এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, এখনও লবণ দিইনি, জল দেওয়ার পর লবণটা অ্যাড করবো। তার আগে একটু কষতে কষতে ঝিঙেটা দিয়ে দিই, ঝিঙেটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাকষি হবে দেখো। তো হালকা একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। তো চলো শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। বন্ধুরা দেখো জল দিয়ে দিয়েছি, এবারে আলু সিদ্ধ হওয়ার পালা শুধু। তো চলো এটা পপা সিদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো না হলো, তো দেখতে থাকো। তো চলো ঢাকা দিয়ে দিই। বন্ধুরা দেখো এদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি, তো রসুন ফোড়ন দিয়ে, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা বসিয়েছি, সাথে লবণ হলুদ একটু সামান্য চিনি দিয়ে এখন ভাজাভুজি চলছে। 3 আঁটি শাক কতটা কমে গেছে দেখো, তো একদম শুকনো করে ভেজে নেব, যেহেতু লবণ দিলাম এক্ষুনি ওই জন্য একটু জল বেরাচ্ছে।
তো এদিকে শাক ভাজা হচ্ছে, আর এদিকে দেখি মাছের ঝোলটার কি অবস্থা। এই দেখো ঝোলটা, দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা, তাহলে মাছগুলো দিয়ে দেব। এই দেখো সিদ্ধ হয়ে গেছে আলু, তো চলো এবারে মাছগুলো দিয়ে দেওয়ার পালা। তার আগে একটু ফুটিয়ে নিই হাই ফ্লেম করে, এতক্ষণ লো ফ্লেমে রান্না করছিলাম, তো চলো একটু ফুটিয়ে নিই 2 মিনিট মতন, তারপরে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো ঝোল সুন্দর করে ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 2 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে একদম হালকা পাতলা ঝোল। দেখছো ঝোলটা একদম পাতলা করেছি, তো মাছটা দিয়ে এবারে ফুটিয়ে নিতে হবে সুন্দর করে। তো এই রান্না তো কমপ্লিট, আর শাক ভাজাটা কেমন হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো শাক ভাজা কিন্তু হয়ে গেছে, কড়াইতে একদম ডেকে লেগে যাচ্ছে, তো ওরাই নামিয়ে ফেলবো। আর তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে খাওয়ার সময়, তো দেখতে থাকো দেখো শাক ভাজাটা কত কমে গেছে, তো দেখতে থাকো পাশে থাকো। আর যারা এখনো ফলো করেনি অবশ্যই গিয়ে কিন্তু ফলো করে নাও। টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ টাইমে বসে পড়লাম, তো চলো আজকে রবিবারের দুপুরের মেনুতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ফলো করে নিও। তো দেখো একদম সিম্পল দুটো পদই আছে, দেখো রয়েছে গরম গরম ভাত, তারপরে রয়েছে একটু পুরো গন্ধরাজ লেবু, রয়েছে এখানে কলমি শাক ভাজা, আর রয়েছে কিন্তু ঝিঙে আলু দিয়ে রুই মাছের একদম হালকা পাতলা ঝোল। তো চলো কর্তামশাই তো রেডি, খাওয়া দাওয়া শুরু করা যাক। তো কর্তামশাই কিন্তু প্রথমে শাক দিয়ে খেয়ে নেবে, তো কলমি শাকটা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করা হয়েছে, তো কলমি শাকটা ভালোই লাগে খেতে। তো কর্তামশাই এখন মেখে নিচ্ছে সুন্দর করে, তো চলো। শাকটা কিন্তু দারুণ হয়েছিল, কলমি শাক খারাপ হয় না, ভালোই লাগে খেতে। তো কলমি শাকটা দিয়ে কর্তামশাই খেয়ে নিই, তারপরে আবার চলে আসবো তোমাদের সামনে, তো চলো দেখতে থাকো। এ দেখো কলমি শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু পুরো ভাতটা ভেঙে নিল, কারণ মেনুতে আর বেশি কিছু নেই। এই রয়েছে মাছের ঝোল, যেটা ঝিঙে আলু দিয়ে রুই মাছের একদম পাতলা হালকা ঝোল করেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। তো দেখো কর্তামশাই কিন্তু সুন্দর করে ঢেলে নিয়েছে পাতের মধ্যে, এবারে মাখামাখি শুরু। আর সাথে আছে গন্ধরাজ লেবু, তো ওটাও একটু টিপে নিল, মানে মানে হালকা পাতলা ঝোল ডাল এসব দিয়ে কিন্তু ভালোই লাগে, মানে রুই মাছ এই মানে গন্ধরাজ লেবুটা। তো রুই মাছটাও ভাঙাভাঙি হয়ে গেছে, রুই মাছের ব্যাপারে আর কী বা বলবো, রুই মাছটা ভালোই ছিল, ফ্রেশ ছিল। তো কর্তামশাই কিন্তু একটা আলু চটকে মটকে ভাতের সাথে মেখে নিয়েছে, বলছে তাহলে আরও বেশি ভালো লাগে খেতে, তো জানি না ও এরকমভাবেই খায়। তো দেখো কাটা বাছতেই ব্যস্ত, তো বুঝতেই পারছো লেজার আগের ভাগের পিসটা এরকমই হয়, কাটা থাকে বেশি, তো সুন্দর করে কাটামাটা বেঁচে খাচ্ছে। তো ধীরে সুস্থে খাওয়া দাওয়া করুক, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর এরকম টাইপের ভিডিও তোমাদের কেমন লাগে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা যারা এখনও ফলো করনি পেজটাকে অবশ্যই ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।